আসসালামু আলাইকুম, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং বিকজ অফ এখানে হচ্ছে আপনার উইদাউট রেফার আর্নিং এর একটা সুযোগ, যেটা অনেক আগে আমি রিভিউ করেছিলাম অলরেডি, মেবি প্রায় এক দেড় বছর আগে। ইভেন এখন হচ্ছে নতুন করে রিভিউ করতেছি, কারণ আমার চ্যানেলে অনেক নতুন ভাইয়া চলে আসছে, তাদের জন্য আমি এ টু জেড টাটার ফুল রিভিউ করে দিব। কারণটা হচ্ছে এখানে কোনো রেফার কমিশন নাই, এখানে লাইক কমেন্ট পোস্টের মাধ্যমে ভালো একটা আর্নিং করা যায়। যারা আমার কথা শুনে কাজ করেছিল তাদের কিন্তু হিউজ একটা আর্নিং হয়েছে, যারা এক বছর আগে থেকে কাজ করতেছে। কারণ আগে এখানে একটা টোকেনের মূল্য ছিল মাত্র 2-3 টাকা, সেই টোকেন এখন দাম বেড়ে প্রায় 50 সেন্টে চলে গেছে, প্রায় 40-45 টাকার মতো, কিছুদিন আগে প্রায় 70-80 সেন্টের মধ্যে চলে গিয়েছিল। সো যারা আমার কথা শুনে কাজ করেছিল, যারা ঠিকভাবে ওয়ার্ক করছিল, তাদের কিন্তু ভালো একটা আর্নিং হয়েছে। সো আমি আপনাদের জন্য এই জিনিসটা একটু যেটা আবার এগেন রিভিউ করবো। পুরান ভাইরা চাইলে ভিডিওটা স্কিপ করে দিতে পারেন, আর নতুন ভাইরা ভিডিওটা অবশ্যই অবশ্যই ফুল দেখবেন, কারণ এখানে কোনো প্রকার রেফারেল কমিশন নাই, দৈনিক এখান থেকে আর্নিং করতে পারবেন। এটুকেন যেহেতু আপনার প্রায় 70-80 সেন্টে টাচ করছিল, এখন 50 সেন্টের মধ্যে আছে, আপনারা এখন আর্নিং করে রাখেন, এটা ফিউচারে $1-2 যাইতে পারে, এটাই কিন্তু স্বাভাবিক। যেমন আমি এক বছর আগে বলেছিলাম যে আপনারা কাজ করেন ভালো একটা ইনকাম হবে, যারা করেছে তারা কিন্তু হিউজ একটা আর্নিং করে নিয়েছে অলরেডি। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। নতুন বন্ধু যারা রয়েছেন টেলিগ্রামটা সাবস্ক্রাইব করে পিন পোস্টটা ফলো করে দেবেন, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন, ইভেন ফার্স্ট কমেন্ট, দিস ইজ দ্য রিকোয়েস্ট নট অর্ডার, ওকে ফ্রেন্ডস। আর টেলিগ্রামে অবশ্যই অবশ্যই জয়েন করবেন, কারণ টেলিগ্রামটা হচ্ছে অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা। ওকে, টাটা, আজকে ফুল রিভিউ হবে, ভিডিওটা লং হতে পারে, বাট আপনাদের একটা ভিডিওই যথেষ্ট উইদাউট রেফার আর্নিং করার জন্য। আমরা এখন আমাদের মেন টপিকে ফিরে যাচ্ছি। ফার্স্ট অফ অল হচ্ছে টাটা অ্যাপসটা ডাউনলোড করে নেবেন, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন, তার হচ্ছে ওপেন করবেন। ওপেন করার পরে আপনার অবশ্যই একটা ভ্যালিড নাম্বার লাগবে, মানে আপনার একটা ফোন নাম্বার থাকাচ্ছে, যে নাম্বারে আপনাকে তারা একটা কোড সেন্ড করবে, সেই কোডের মাধ্যমে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে ইন্টার টাটার মধ্যে ক্লিক করে দেবেন। ওকে, দেন এইখান থেকে হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে, প্রথমত এইখানে ইউনাইটেড স্টেট দেওয়া রয়েছে, এখানে টাচ করে বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন, এরকম উপর দিকে ধাক্কা দিবেন, বাংলাদেশ আপনাকে খুঁজে বের করতে হবে, এই বাংলাদেশ চলে আসছে। দেন ডানের মধ্যে টাচ, এখন হচ্ছে 1 থেকে নাম্বার শুরু করবেন আপনারা। আমি আমার অন্য একটা ফোনের মধ্যে নাম্বার আছে, সেই নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট করে লাইভ দেখাবো, ইভেন লাইভ একটা পোস্ট মানে ওয়ার্ক করে দেখাবো কীভাবে আপনারা এখানে ওয়ার্ক করবেন। ওকে, তো নাম্বারটা, যেই নাম্বারটা আপনারা এখানে দিবেন, 1 থেকে শুরু করবেন, 0 তারা দিয়ে দিয়েছি উপরে। দেন এই নাম্বারে কিন্তু একটা কোড পাঠাবে, দেন নেক্সটের মধ্যে টাচ করতে হবে আপনাকে। নেক্সটের মধ্যে টাচ করার পর হচ্ছে সেকেন্ড ইন্টারফেস, এটা একটা ক্যাপচা, এটা ধাক্কা দিয়ে দিকে এরকম এই যে মিলায় দিবেন এরকম। ওকে, মিলায় দেওয়ার পর হচ্ছে আপনাকে নেক্সট যে স্টেপটা রয়েছে, এখানে 4 ডিজিটের 4টা কোড দিবে, সেই কোডটা আপনাকে এখানে বসাতে হবে। হ্যাঁ, আমার অলরেডি চলে আসছে 2270, মানে আমার যেই ফোনের মধ্যে সিম ওই ফোনে কোড পাঠাইছে। সো আপনাদের যদি এই ফোনে সিম থাকে, যেই ফোন দিয়ে অ্যাকাউন্ট করবেন, ওইখানে কিন্তু আপনাকে কোড দিয়ে দিবে। ওকে, সো আমি একটা অ্যাকাউন্ট করতেছি কিপ্ত নিনজা নাম দিয়ে, ফর এক্সাম্পল আর কি। দেন নেক্সট করবেন, নাম দেওয়ার পর এখানে বলতেছে আপনি ছেলে না মেয়ে, আপনি এটা সিলেক্ট করবেন, স্কিপ করবেন না, আমি বলবো সিলেক্ট করার জন্য, জাস্ট আমি এই ছেলের আইকনটা সিলেক্ট করে ডানের মধ্যে ক্লিক করে দিলাম। ওকে, সো এখন ডানের মধ্যে ক্লিক করে দেওয়ার বলতেছে যে শেয়ার ইউর, মানে আপনার যে পার্সোনালাইজেশন এইটা শেয়ার করার জন্য নিচের দিকে এখানে ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পর এখানে বলতেছে আপনাকে কিছু জিনিস, হাউ অ্যাবাউট টেলিং মি অ্যাবাউট ইউর ইন্টারেস্ট, মানে আপনি কোন ব্যাপারে ইন্টারেস্ট। আমি স্পোর্ট দিলাম, রোজার দিন, ট্রাভেল, আমার ঘুরতে ভালো লাগে, আমি এদিক চাইতে, হ্যাঁ, নতুন কাপড় চোপড় তো সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে, ডগি মগি আমি দিব না, ল্যাংটা ম্যাংটার আমি দিব না, ফটোগ্রাফি ভালো লাগে। দেন হচ্ছে নেক্সটের মধ্যে ক্লিক করে দিন। আপনারা আবার এটা অন্যভাবে নিয়েন না, অ্যাকচুয়ালি যারা বিদেশি আছে তারা কিছু উলঙ্গ পিক এইখানে প্রোভাইড করে থাকে, এরা কিন্তু বাঙালি আমার জানা মতে, মিট পিপল উইথ সিমিলার ইন্টারেস্ট, মানে এরাও আমার মতো সেম টু সেম এগুলা সাজেস্ট করছে। যেন এখন যদি আমি, এরা কিন্তু টিক মার্ক করা দেখতে পাচ্ছেন, নেক্সটের মধ্যে ক্লিক করি, কিংবা এখানে মেবি আনটিক করলে তাদেরকে আনফলো হয়ে যাবে, নেক্সটের মধ্যে ক্লিক করে দিলাম, এক্সপ্লোরারের মধ্যে ক্লিক করে দিবেন এটার মধ্যে। এখন হচ্ছে আমাদের প্রপারলি এখানে কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট, বাট এইখানে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে হবে না, এখানে ওয়ার্ক করতে হবে। ওয়ার্ক করার পর হচ্ছে টাকাটা কোথায় যাবে সেটাও আপনাকে কিন্তু বুঝতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে আপনাদেরকে যে কাজটা করতে হবে, বলতেছে পাবলিশ এ পোস্ট অ্যান্ড গেট আ রিওয়ার্ড, তো পোস্ট করতে হলে আপনাদেরকে এখানে, আমি এইটা পরে দেখাই, হোম পেজ থেকে আগে বুঝাই আপনাদের, একটু ওয়েট করবেন ফ্রেন্ডস। এখানে কিন্তু সম্পূর্ণ হোয়াইট হয়ে আছে, একজনের প্রোফাইলে গিয়ে আপনাকে আমার দেখাতে হবে। আমি এই যে ম্যান আইকনের মধ্যে ক্লিক করলাম,
দেন হচ্ছে 12 জনকে আমি ফলো করে ফেলছি অটোমেটিক, যেটা আমি ফার্স্ট টাইম দেখাইছি ফলোর মধ্যে ক্লিক করার পরে। এখন ধরেন আমি একটা আইডির মধ্যে যাব, এই সিএমএর আইডির মধ্যে গেলাম, টাচ করলাম। এখানে আসার পরে হচ্ছে সে কী ধরনের পোস্ট করছে, তার রেপুটেশন হচ্ছে 88, তার ফলোয়ার হচ্ছে @জেড বুঝাই দিই আমি, তার রেপুটেশন 88। রেপুটেশন মিন্স হচ্ছে এখানে আপনার যত বেশি রেপুটেশন হবে তত বেশি ইনকাম হবে। তার ফলোয়ার হচ্ছে 2.2K প্লাস, তারপর ফলো করছে সরি, তার ফলোয়ার হচ্ছে 24.3 আর কি, 3K আর কি, মানে 24,000 ফলোয়ার, 2,000 হচ্ছে ফলো করছে সে। আর সে এখানে কোন ধরনের পোস্ট করছে এখানে দেখতে পারতেছেন, তার প্রোফাইলের মধ্যে কোন ধরনের পোস্ট করছে। ওকে, সো আমরা যদি তার একটা ফটো ভিউজ করি, এটা তার হচ্ছে ফটো, এখান থেকে দেখতে পেলাম আমরা তার এখানে এই যে একটা ফায়ার আইকন, এখানের মধ্যে টাচ করলে আমরা তার প্রোফাইল দেখতে পারবো। সে কতটা রিওয়ার্ড পাইছে দেখেন, এখানে সে লাইক পাইছে 731টা, 70টা হচ্ছে হেড পয়েন্ট। হেড পয়েন্টটা কি, হেড পয়েন্ট হইলো যত বেশি হেড পয়েন্ট পাবেন তত বেশি আপনি লাইক পাবে, এই মানে আপনার ইনকাম বাড়বে আর কি। দেখেন সে কিন্তু বেঙ্গলি, দেখতে পাচ্ছেন যে বেঙ্গলি, সে তার বাংলা পোস্ট করছে এখানে, কোনো প্রবলেম নাই। এখন মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস হচ্ছে যে আমরা কীভাবে আর্নিং করবো, কীভাবে টাকাটা পকেটে নিব, সেটা কিন্তু একটা বুঝার বিষয়। তো হোম পেজে আসার পরে আমাদের কিন্তু কিছু ইমেজ লাগবে, যে ইমেজগুলোর মধ্যে কোনো লেখা কিংবা কোনো স্পট নেই। এখন আমরা এগুলো কোথায় পাবো, আমরা সরাসরি ফেসবুকে চলে যাব। মানে ফেসবুক লাইটটা ইনস্টল করে নেবেন, বিকজ অফ অনেক ভাইয়ের ফোনের র্যাম কম, এটা অনেক অনেক খুবই কম এমবির, মাত্র 59 MB, আগে এতটা ছিল না, আগে মনে হয় 2-4-5 MB ছিল। তো এখানে আসার পরে আমরা এখন হচ্ছে আমাদের কাজ কী, কাজ হচ্ছে আমরা সার্চ বারে একজন মডেলের নাম লিখব, কিংবা কিউট বেবি টেবি যা মনে চায়। আচ্ছা মডেলের নামে লিখি, ধরেন আমি লিখলাম তামান্না, তামান্না, তামান্না ইসলাম আক্তার আসছে, আমরা তামান্না বাহাতিয়া, যেটা ইন্ডিয়ান নায়িকা, তার নামটা এখানে লেখার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার কিন্তু কিছু ইমেজ চলে আসছে। ফটোর মধ্যে ক্লিক করার পরে আমরা দেখতে পারবো যে তার কিন্তু অনেক ইমেজ চলে আসছে। তো আপনারা কী করবেন, এক একটা সময় এক একটা মডেল আর অ্যাক্টার্সের ইমেজগুলো আপনারা এখানে আপলোড করতে পারেন। ওকে, সো আমি বাংলাদেশি মডেল যদি সার্চ করি, আমি তানজিল তিশার এটা সার্চ করলাম, ফটোর মধ্যে ক্লিক করলে তানজিল তিশার যত ফটো আছে এখানে কিন্তু চলে আসবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে তানজিল তিশার ফটো আছে, ইমেজ আছে, একটা শু হয়েছে, এটা কিন্তু HD না, আপনাকে বুঝতে হবে এটা কিন্তু HD কোয়ালিটি ইমেজ না। তো আমি ফিল করবেন পেজের মধ্যে ক্লিক করলে, ওকে পেজের মধ্যে ক্লিক করলে দেখেন এটা মেবি তার একটা ভেরিফাই পেজ, হ্যাঁ এখান থেকে তার অনেক ইমেজ আপনারা পেয়ে যাবেন। ওকে, সো যদি ফটোর মধ্যে টাচ করি, তার @জেড এখানে কিন্তু ফটো দেওয়া আছে, সে কী করতেছে না করতেছে সে তার এটা কিন্তু পোস্ট করে, এখানে দেখতে পাচ্ছেন যে সে হোক কিংবা যেই হোক এটা কিন্তু পোস্ট করতেছে @জেড। তো এখান থেকে আপনারা ইমেজ আপলোড করতে পারেন, তানজিল তিশার ইমেজ আপলোড করতে পারেন আপনারা। এখানে তেমন কোনো ভালো ইমেজ আমি দেখতে পাচ্ছি না, মানে এক কথায় আপনারা ভালো ভালো ইমেজগুলো খুঁজে খুঁজে বের করবেন, কথা বুঝতে পেরেছেন, মানে HD কোয়ালিটির ইমেজ খুঁজে বের করতে হবে। যেমন এই ইমেজটা কিন্তু HD, বাট দেখেন এখানে অর্ধেক তার মাথা অর্ধেক নাই, এজন্য কিন্তু জিনিসটা তাকে ভালো লাগতেছে না। আমি কিন্তু আপনাদেরকে এই ভিডিওটা বোঝানোর জন্য করতেছি যে আসলে কোন ধরনের ইমেজটা আপনারা আপলোড করবেন। এই ইমেজটা আপলোড করতে পারেন, বাট এটা অতটা কোয়ালিটি ফুল না, তবু আমি জাস্ট সেভের মধ্যে ক্লিক করলাম, থ্রি ডটে ক্লিক করলে সেভ, এটা সেভ হয়ে গেছে। ওকে, দেন আমি এখান থেকে মিনিমাইজ করে আমি আমার টাটার মধ্যে চলে আসলাম। দেন হচ্ছে এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন এখানে, প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করার পর তানজিল তিশার ছবি পিকচারটাই ফার্স্টে চলে আসছে, কিন্তু এখানে আমার আরও ইমেজ আছে, এগুলো আপনারা আপলোড করবেন না। এই ধরনের ইমেজ যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কখনোই আপলোড করবেন না, তাহলে কোনো রিওয়ার্ড আপনি এখান থেকে পাবেন না। ডানের মধ্যে ক্লিক করে দিলাম, ডানের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে এই ইমেজটা মেবি ছোট্ট করা যায়, এই যে এরকম, হ্যাঁ এরকম ছোট করা যায়। ওকে, আপনারা হচ্ছে কি মানে এক কথা HD কোয়ালিটি ইমেজ আপলোড করবেন। এখন আপনি এখানে লিখতে পারেন যে আমি লিখতেছি ওয়েট, তো আমি তার সম্বন্ধে একটু লিখে দিলাম যে বাংলাদেশি অ্যাক্টরস তানজিল তিশা, সি অসাম লুকিং অলওয়েজ, এরকম একটা লিখলাম। এখন হচ্ছে যে বলতেছে হু ক্যান সি, মানে আপনার পোস্টটা কে দেখতে পারবে, অ্যাড লোকেশন। তো অ্যাড লোকেশন করার দরকার নাই, পাবলিশের মধ্যে ক্লিক করেন। ওকে, পাবলিশের মধ্যে ক্লিক করার পর দেখেন এখানে বলতেছে পোস্ট পাবলিশিং রিওয়ার্ড, ইউর পাবলিশে পোস্ট কানেক্ট অ্যাকুরেন্ট বক্স টু ইউর ক্লেম এসিয়ান রিওয়ার্ড। দেখছেন এখন কিন্তু
আসল খেলা চলে আসছে, পোস্ট করছি ঠিকই কিন্তু পেমেন্ট আনিব কোন জায়গায় সেই বিষয়টা তারা সাজেস্ট করতেছে। রিসিভ এসি অ্যান্ড রেওয়ার্ডের মধ্যে টাচ করলে আমরা দেখেন কি হয়, এখন বলতেছে এটা কানেক্ট করার জন্য, বাট আমরা তো অরিজিনাল যে অ্যাকাউন্টটা প্রয়োজন সে অ্যাকাউন্টটা এখনও করি নাই, তাহলে এটা কিন্তু আমাদের এখন কি হবে না, কানেক্ট হবে না, সেটা আমরা এখান থেকে কেটে দিব, এই ব্যাপারে পরে আলোচনা করব। এখন এই পোস্টের মধ্যে যদি এই পোস্টটা কিন্তু আমার প্রপারলি না, ভালোভাবে দেখেন তার মাথা কাটা কিন্তু এখানে, তো আপনারা এমন ইমেজ আপলোড করবেন এই যে এইরকম ইমেজ, যেমন ওই ভাই করছে আমি দেখাই আপনাদের, অ্যাগেন এই যে এই ভাই করছে দেখেন, এই যে দেখেন যেমন তার ইমেজগুলো দেখেন, কিংবা তার হোম পেজে যদি আপনি আসেন, এই যে দেখেন ইনিকে আমি জানি না, এই ফুল ইমেজ কিন্তু আপলোড করা তার ফুল ইমেজ, এইরকম ফুল ইমেজ আপলোড করবেন। আমি কিন্তু ওইটা আপনাদেরকে দেখানোর জন্য করছি যে এরকম ফুল ইমেজ, ফুল ইমেজগুলো আপলোড করলে আপনার হবে কি, আপনার ভালো একটা আর্নিং হবে। তো পোস্ট করা কিন্তু আমাদের শেষ হয়ে গেছে, এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে লাইক কমেন্ট করে কিন্তু আর্নিং করতে হবে। তো হোম পেজে যদি আমরা আসি, এটা হচ্ছে আমার পোস্ট, আমি যদি রিলোড করি, রিলোড করার পরে কিন্তু এখানে আমার কোনো ই নাই, কি নাই, কেউ নাই, কারণ আমি কোনো কিছু এখানে এখনও ফুলভাবে সাজাই নাই। থ্রি ডটে ক্লিক করেন, ক্লিক করার পর হচ্ছে আপনার যে প্রোফাইল ক্রিপ্টো নিনজার মধ্যে আমি চলে আসছি, আসার পর এখান থেকে আপলোড হচ্ছে প্রোফাইল ফটো অ্যাড প্রোফাইল, দুইটা জিনিস কিন্তু এখানে দেওয়া আছে, সুন্দরভাবে সাজায় নিতে হবে, আপলোড প্রোফাইল ফটো আর অ্যাড ভিউ, সরি প্রোফাইল ফটোতে ক্লিক করার পর আইকন, আইকনের মধ্যে ক্লিক করার পর আপনি এখানে সুন্দর একটা ইমেজ আপলোড করবেন, আমি করতেছি। আপলোড করার পর এখান থেকে আমি নেক্সট বাটন যেটা রয়েছে সেটার মধ্যে আমাকে বলতেছি যে ডাটা ইজ এমটি, অনেক সময় দেখা গেছে ইমেজটা নিতে চায় না, হ্যাঁ হয়েছে। এখন হচ্ছে ইন্ট্রোডিউস ইউর সেলফ, মানে আপনি কি এখানে লিখবেন, আমি লিখতেছি, তো আপনি আপনারা চাইলে এখানে লিখতে পারেন যে আপনি স্টুডেন্ট, আমি তো হচ্ছে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, লিখে দিলাম দেন হচ্ছে ডান, ওকে। সো আমি আমার সম্বন্ধে লিখে দিলাম, এখন কিন্তু আমার এখানে ইমেজটা চলে আসছে, আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা চাইলে আপনারা চেঞ্জ করতে পারেন, নাও করতে পারেন, ওটা কোনো প্রবলেম না, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার, বাট একটা সৌন্দর্যের জন্য প্রোফাইল পিকটা অবশ্যই অবশ্যই দিবেন, ওকে। দেওয়ার পরে এখন ব্যাক প্রেস, এখন আমরা হচ্ছে আর্নিং করব লাইক কমেন্ট করে, এখন আমাদের তো কোনো বন্ধু টন্ধু নাই, আর আমি তেমন কোনো পোস্ট শো করি নাই, তাহলে এখানে কিন্তু অনেকগুলো অপশন আপনারা দেখতে পাচ্ছেন, যে আমি অ্যাটোজেক ইন্ট্রোডাকশন করতেছি, কানেক্ট রিওয়ার্ড, সর্বশেষ কাজ দেখাবো, এখানে যদি টাচ করেন দেখেন কি হয়, এখানে বলতেছে অ্যাকুরেন্ট বক্সের সাথে কানেক্ট করার জন্য, এই কারণে আপনাদেরকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে, দুইটা অ্যাপ, সরি একটা না, কী কী অ্যাপ আমি দেখাচ্ছি, আপনাদের দুইটা অ্যাপ লাগবে, নাম্বার ওয়ান লাগবে এইটা, নাম্বার টুতে এইটা, এই দুইখানে আপনাকে এই এই দুইটা জিনিস কানেক্ট করতে হবে টাটার সাথে। আমি এটো জেট বুঝা দিব, সমস্যা নেই। ফার্স্ট অফ অল আমরা মারুর মধ্যে ঢুকতেছি, মারুর মধ্যে ঢুকার পর সেম টু সেম ট্রাস্ট ওয়ালেটে আপনারা যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এটাও কিন্তু সেম টু সেম, এখানে বলতেছে যে লগ ইন করার জন্য আমার তো কোনো অ্যাকাউন্ট নাই, সো আমি কী করবো, এই নিচেরটার মধ্যে টাচ করব, টাচ করার পরে ক্রিয়েট ওয়ালেট ইম্পোর্ট ওয়ালেট, তো আপনারা যেহেতু নতুন অবশ্যই ক্রিয়েট ওয়ালেটের মধ্যে ক্লিক করে দিবেন, এটা মেবি পরবর্তীতে কালো হয়ে যাবে কি না আমি দেখি, ক্রিয়েট ওয়ালেটের মধ্যে ক্লিক করার পর ফ্রেন্ডস আপনারা যখন ক্রিয়েট ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন আপনাদেরকে একটা পাসওয়ার্ড দিতে বলবে, ওই পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন, আর আমি আপনাদেরকে দেখাতে চাইলেও আপনারা দেখতে পারবেন না, কারণ এটা কালো হয়ে যাবে, কথা বুঝতে পেরেছেন, কালো হয়ে যাবে আপনারা বুঝতে পারবেন না। তো এখন কথা হচ্ছে ওয়ালেটটা ক্রিয়েট করবো কীভাবে, ওয়ালেট ক্রিয়েট করার জন্য আপনাকে সেম টু সেম ট্রাস্ট ওয়ালেটের মতো এখানে মিলাতে হবে পরবর্তী স্টেপে, ফার্স্ট স্টেপে কিছু ওয়ার্ড দিবে সেগুলো হচ্ছে পরবর্তী স্টেপে আপনাকে মিলাতে হবে। এখন কোশ্চেন হচ্ছে যে আমরা এটা তো আমি বুঝি না কীভাবে মিলাবো, তো আপনার জন্য হচ্ছে এই ভিডিও, আপনি আমার চ্যানেলে আসার পর ভিডিওর মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব না, হাউ টু ক্রিয়েট মেটামাস্ক ওয়ালেট, এই মেটামাস্ক ওয়ালেট যেভাবে ক্রিয়েট করে দুনিয়ার যত সব ডিসেন্ট্রালাইজ বর্তমানে চলতেছে সব একইভাবে ক্রিয়েট করে, কথা বুঝতে পারছেন, প্রথমে কিছু ওয়ার্ড দেয় তার পরবর্তী স্টেপে সেই ওয়ার্ডগুলো মিলাতে হয়, এই ভিডিওতে আমি অন্য ক্যামেরা দিয়ে করে দেখাইছি, একরকম জিনিস বারবার আপলোড করলে মানুষ রাগান্বিত হয়ে যায়, আপনারা দয়া করে এই ভিডিওটা দেখে নেবেন, মেটামাস্ক ট্রাস্ট ওয়ালেট তারপরে এই যে টিটিসি কানেক্ট যত ডিসেন্ট্রালাইজ আছে সবগুলো কিন্তু এইভাবেই ক্রিয়েট করে, কথা বুঝতে পারছেন, সো এই একটা ভিডিওই আপনাদের জন্য যথেষ্ট, সো এটা আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, এটা দেখে আপনারা করে নিন। এখন আমি আমার ওই টাটার অ্যাকাউন্টটা ক্রিয়েট করি, মনে রাখবেন এইখানে যে ওয়ার্ডগুলো দিবে এগুলো কোথাও লিখে রাখবেন কিংবা কোনো ইমেল টু ইমেল করে রাখবেন, তাছাড়া আপনার কোনো রাস্তা নেই, এগুলো যদি হারিয়ে যায় কখনো আপনি এখানে অ্যাক্সেস করতে পারবেন না, আমি ক্রিয়েট ওয়ালেট করে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি। এখানে আরেকটা বিষয়, পাসওয়ার্ড মেবি পেস্ট করা যায় না, নিজে থেকে আপনাকে লিখতে হবে, সাবধান একটু খেয়াল রাখেন।
ফ্রেন্ডস আমার কিন্তু ওয়ালেট ক্রিয়েটেশন সাকসেসফুল, এখানে দেখতে পাচ্ছেন মার রয়েছেন দুইটাই রয়েছে। তো আপনাদেরকে আমি ভালোভাবে বলে রাখি, এখানে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আসবেন তখন কিন্তু কোনো স্ক্রিনশট আপনি নিতে পারবেন না, আপনাকে আরেকটা ফোন দিয়ে আপনাকে এটা পিকচার শ্যুট করতে হবে কিংবা লিখে রাখতে হবে। আমারও মেবি ভিডিও আছে কীভাবে টিটিসি ওয়ালেট কানেক্ট করতে হয়, সেই ভিডিওটা যদি আমি খুঁজে পাই ওইটার লিঙ্কটাও ডিসক্রিপশনে দিয়ে দিবো, ওইটা দেখে দয়া করে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। আর অবশ্যই যে ওয়ার্ডগুলো আপনাকে দিবে অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় ওগুলো কিন্তু আপনাকে ব্যাকআপ রাখতে হবে, আদারওয়াইজ এই ওয়ালেট আপনি কখনো অ্যাক্সেস করতে পারবেন না। আর যদি পাসওয়ার্ড বলে যান সেম টু সেম, পাসওয়ার্ড ভুলে গেলে অবশ্য নতুন করে আপনারা এখান থেকে ডিলেট অপশন আছে, সেটিংয়ের মধ্যে ক্লিক করে ডিলেট অপশন আছে, ওটাতে ক্লিক করে আপনারা কী করতে পারবেন নতুন করে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ইম্পোর্ট করতে পারবেন। বাট আমি সাজেস্ট করবো এগুলো আপনি লিখে রাখবেন কোথাও যাতে না ভুলে যান। এখন এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, থ্রিড এই যে এখানে ম্যান আইকন আছে, আসার পরে এখানে কিন্তু ভেরিফাই নামক একটা অপশন আছে এখানে, এগুলো আমার ভিডিও করা আছে আগে, ওগুলোর লিঙ্ক আমি যদি পাই ইনশাল্লাহ ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। তো ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করলে কিন্তু আপনাকে এখানে ভোটার আইডি কার্ড অনুসারে নাম ঠিকানা দিয়ে তারপর অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে হবে, আদারওয়াইজ আপনি এইখানে কোনো প্রকার রিওয়ার্ড গেন করতে পারবেন না, কোনো প্রকার রিওয়ার্ড আপনি হাতে নিতে পারবেন না। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে, এটা তো ওয়ালেট ক্রিয়েট করে ফেললাম, তাহলে কি আমাদের এইখানেও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে? আমার অ্যান্সার হচ্ছে নো, এই একটা অ্যাকাউন্টই এটার মধ্যে কানেক্ট হয়ে যাবে। সেটা কীভাবে পসিবল সেটা আমি আপনাদেরকে বুঝাচ্ছি। এখন হচ্ছে আমাদেরকে টাটা অ্যাপ্লিকেশনের মধ্যে যেতে হবে, আমরা এখন টাটার মধ্যে চলে যাচ্ছি, টাটার মধ্যে আসলাম। এইখানে আমি আগেই বলে রাখি, আপনারা যদি এখানে কাজ করে মারাও যান, যদি ওয়ালেট কানেক্ট না থাকে আপনি এক পয়সাও পাইবেন না, কথাটা মাথায় রাখেন। ফার্স্ট অফ অল হচ্ছে ওয়ালেট কানেক্ট করতে হবে, এই জন্য আমি এগুলো আগে দেখাইতেছি। কানেক্টের মধ্যে ক্লিক করেন, কানেক্টের মধ্যে ক্লিক করার পরে এখানে বলতেছে কানেক্ট। তো তার আগে আমাদেরকে যে কাজটা করতে হবে, যে অ্যাপসটা আছে এটা একটু ওপেন করি আমরা। ওপেন করার পর আমাদেরকে এটা কানেক্ট করতে হবে, এই যে দেখেন লগ ইন উইথ মাররু, এটার মধ্যে লগ ইনের মধ্যে ক্লিক করলে অটোমেটিক মাররুর সাথে এটা কানেক্ট হয়ে যাবে। এখন এগ্রি দিবেন, এখন ওই যে একটা পাসওয়ার্ড, ওই যে পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন পাসওয়ার্ডটা দিলে এখানে আপনার অ্যাকাউন্টটা কনফার্ম দিলে লগ ইন হয়ে যাবে। আমি করতেছি বলো ওই যে টিটিসি কানেক্ট মাররু অ্যাকাউন্ট করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওইটা দেন হচ্ছে কনফার্ম। এখন দেখেন এই যে আমার কিন্তু অ্যাকাউন্টটা এখানে কমপ্লিট হয়ে গেছে গা। এখন এই যে দেখেন এখানে কী কী কানেক্ট করতে পারবেন সেগুলো দেখাচ্ছে তারা। সো আমরা এগুলো কিছু দেখব না, আমরা হচ্ছে মিনিমাইজ করব। মিনিমাইজ করার পর এখান থেকে এটা কেটে দিয়ে এই কানেক্টের মধ্যে ক্লিক করব। ওকে, এখন হচ্ছে দেখেন এই যে টাটার সাথে কানেক্ট করতে বলতেছে, দেখছেন কানেক্ট টু টাটা স্টার্ট, এই যে KYC মাস্ট, দেখছেন স্টার্টের মধ্যে ক্লিক করলে ইউ মাস্ট কমপ্লিট দ্য আইডেন্টি ভেরিফিকেশন স্টার্ট ফার্স্ট, সরি স্টার্ট লেখেন আইডেন্টি ভেরিফিকেশন ফার্স্ট, মানে এখানে আপনাকে এই যে আপনার এই যে এই অ্যাপ্লিকেশনটা আছে আমি দেখাচ্ছি মাররু, এই মাররুর মধ্যে আপনাকে KYC করতে হবে, আদারওয়াইজ আপনি এখান থেকে কোনো রিওয়ার্ড পাবেন না। এখন অনেকের কোশ্চেন থাকবে যে ভাই KYC কীভাবে করবো, জাস্ট ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করবেন, এখানে ভোটার আইডি কার্ডের অনুযায়ী নাম দিবেন, এখান থেকে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করবেন, এখানে একটা ইমেল দিবেন, এখানে আইডি হচ্ছে পাসপোর্ট দেওয়া আছে, আপনার হচ্ছে গভর্নমেন্ট ইস্যু করে নেবেন। ওকে একটু ওয়েট প্লিজ, এখানে তো আমার এটা আসবে না, সরি আমার তো নাই গা ভোটার আইডি কার্ড, আমি তো করে ফেলছি আগে। আর এখানে হচ্ছে ভোটার আইডি কার্ডের নাম্বার দিবেন, দিয়ে সাবমিট করবেন, পরবর্তী স্টেপে হয়তো বা এই একটা সাদা কাগজে লিখতে হবে যে টিটিসি কানেক্ট, আর ভোটার আইডি কার্ড হাতে নিয়ে পিকচার শ্যুট করতে হবে। এখন অনেকের কোশ্চেন থাকবে যে ভাই এটা কি ফেক আইডি কার্ড দিয়ে পসিবল, ট্রাই করে দেখতে পারেন, অনেক সময় ফেক আইডি কার্ড দিয়েও আমার জানা মতো এখানে ভেরিফাই হয়ে যায়, কিংবা আপনার যদি না থাকে আপনার মাতা পিতা ভাই বোন যাদেরই থাকে তাদেরটা দিয়ে এখানে আইডিটা ভেরিফিকেশন করে নেবেন। অনেকে বলে যে ভাই আইডি ভেরিফিকেশন হয় না, ভাই আমাদেরও হয় নাই, চার পাঁচবার ট্রাই করবেন হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তারপর তাদের কমিউনিটি যে অপশন আছে এখানে ক্লিক করলে ACN মারু সব ধরনের কমিউনিটি আছে, তাদের টেলিগ্রামে গিয়ে তাদের সাথে সাহায্য চাইবেন, এখান থেকে ক্লিক করে টেলিগ্রামে আপনারা যেতে পারেন। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন, আমি দেখি যে লাইভ আসলে যাইতে পারি কি না, যদি যাওয়া যায়, হ্যাঁ এই যে দেখেন মাররু অফিসিয়াল, এখানে কিন্তু তারা A to Z তারা বলতেছে, তাদের কিন্তু গ্রুপও আছে আমার জানা মতে, গ্রুপের লিঙ্কটা পাইলে আমি দিয়ে দিব না, কিংবা আপনারা মাররু লিখলেই চলে আসবে। ওকে, আইডেন্টি ভেরিফিকেশন যখন এখানে আপনার ভেরিফাইড লেখা উঠবে, এখন তো ভেরিফাইড লেখা উঠবে, তখন হচ্ছে আপনি যত কাজ করবেন, এখন হচ্ছে কাজের পালা, আপনি যত কাজ করবেন এই টাটার মধ্যে, সরি এটা না, এটা তো ACN, দুই জায়গায় দেখতে পারবেন সমস্যা নাই, এইখানেও আপনি আপনার ব্যালেন্স দেখতে পারবেন। আবার এখানে কিন্তু মাঝে মধ্যে ওরা কী বলে যে কিছু রিওয়ার্ড দেয় অ্যাক্টিভিটির জন্য, তারপরে কিছু পোল টোল দেয়, এগুলো আপনারা গুতাগুতি করলে এমনিতেই বুঝতে পারবেন। ওগুলো বাদ এখন হচ্ছে কাজের দিকে যাই, আমার তো আইডি ভেরিফিকেশন নাই, তো আমি এটা কানেক্ট করার আমি কোনো প্রয়োজন মনে করতেছি না, কারণ আমার যেহেতু আইডেন্টি ভেরিফিকেশন করা নাই, সো আমি তো কানেক্ট করতে পারবো না। তো আপনারা আইডেন্টি ভেরিফিকেশন করার পরে আবার এগেন এই যে এখানে আসবেন, অ্যাপসের মধ্যে আসবেন, আসার পরে আমি দেখাচ্ছি A to Z।
আইডেন্টি ভেরিফিকেশন হয়ে গেলে অ্যাপসের মধ্যে এসে কানেক্টের মধ্যে ক্লিক করে কানেক্টটা করে নেবেন। এখন হচ্ছে ওয়ার্কিং করবেন কিভাবে, আর মাই রেপুটেশন মানে কি, অ্যাডাল্ট রিপোর্টেড কেস কি, ইনফ্লুয়েন্সার কি, মাই মেম্বারশিপ, ডিসকভার পিপল, কিউআর কোড, স্কিন, অ্যাড ও জেড বুঝাই দিতে আসি। মাই রেপুটেশনের অর্থ হইল আমার রেপুটেশন হচ্ছে মাত্র 2.5। তো এখন হচ্ছে রেপুটেশনে আমার কি লাভ, এখানে দেখেন যে লং ইনের জন্য একটা টোকেন পাবো, হাই কোয়ালিটি পোস্টের জন্য দেড়টা টোকেন পাবো, দেড়টা মেবি দিচ্ছে এখন, ওই যে কি বলে এটারে মারু দেয় মেবি, নাকি শিউন না সরি, কিংবা এসিয়ান দেয়। রিয়াল ফলোয়ারের জন্য মানে যদি ফলো করে কেউ তাহলে হয়তো কিছু পাওয়া যাবে এখানে, তারপরে কমিউনিটির জন্য এটা অ্যাটোজেট বলা আছে। ওকে, তো এদিকে যদি ধাক্কা দেই, যখন আপনার রেপুটেশন বাড়বে, পাঁচে আসলে ষাটটা এসিয়ান পাবেন ডেলি, দশে গেলে চোদ্দোটা, উনিশে গেলে তিরিশটা, একদম শেষের দিকে যাই, ডেলি কত আর্নিং করতে পারবেন এখান থেকে। তো 346টা হচ্ছে 95 রেপুটেশনে, 100 রেপুটেশনে হয়তো আরও বেশি। তো 346টা এসিয়ানে কতটা মাররু হয় আমি দেখাই। মাররু আবার এক্সচেঞ্জ করতে হয়, এই যে দেখেন এখানে, কিন্তু এই যে এটা বোর্ডিং চলতেছে এটা না, এইটার মধ্যে ক্লিক করবেন, এই যে এইটা, দেন এই যে দেখেন এই যে ট্রেড এক্স, এই এক্সচেঞ্জের মধ্যে ক্লিক করতে হবে আপনাকে। ক্লিক করলাম, ওই যে ভেরিফাই ছাড়া কিন্তু আমি এক্সচেঞ্জও করতে পারতেছি না। এখানে গেলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কতটা মাররু, হয়তো বা মোটামুটি প্রায় ভালো ইনকাম, খারাপ না, এক কথায় শেষ, ভালো ইনকাম, খারাপ না। তো এটা আমি ভেরিফাই হইলে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও বানিয়ে দিব না কীভাবে লাইভ এক্সচেঞ্জ করতে হয়। তো এটা হলো রেপুটেশনের ব্যাপার, ব্যাক প্রেস করি। এখন হচ্ছে অ্যাডাল্ট রিপোর্ট কেস, মানে কেউ যদি অপকর্ম করে আপনি যদি রিপোর্ট করেন, এ দেখেন আপনার 90 রেপুটেশন হইলে আপনার রিপোর্ট করতে পারবেন, রিপোর্টের বিনিময়ে মেবি এখানে রেওয়ার্ড দেয়। তবে আমি সাজেস্ট করবো ভাই, আপনারা বাজে পোস্টারা কারোর রিপোর্ট দিয়েন না, এটা হচ্ছে আসলে অমানবিক। তারপর ইনফ্লুয়েন্সারের অর্থ হইলেও তারা কিছু জয়েন দ্য বেটার ইনফ্লুয়েন্সার প্রোগ্রাম, অনেক কিছু এখানে বলা আছে, অ্যাপ্লাই কীভাবে কী করবেন না করবেন, কতটা ভালো আর্নিং করবেন, আপনি একজন ওয়ার্কার হয়ে তাদের সাথে কাজ করবেন, এটা বুঝাইছে ইনফ্লুয়েন্সারে। তারপর মাই মেম্বারশিপ, আপনি চাইলে এখান থেকে মেম্বার নিতে পারেন, মেম্বার নিলে হয়তো বা তারা কিছু রিওয়ার্ড বেশি দেয় ডেলি, কথা বুঝতে পারছেন, এগুলো বুঝবেনই আস্তে আস্তে, এগুলো বাদ দিলাম। ডিসকভার পিপল কি, ডিসকভার পিপল আসলে আপনি এখান থেকে আপনাকে সাজেস্ট করবে কিছু মানুষ, তাদেরকে আপনি হচ্ছে ফলো করে দিবেন। ওকে, সো আমি এখন হোম পেজে আসার পরে আমি তো পোস্ট করছি, আমাকে কিন্তু কেউ এখন লাইক দিবে না, কেন দিবে না, আমার তো কেউ নাই এখানে। তো আপনারা কি করবেন, এই জন্য গ্রুপিং করে কাজ করবেন, গ্রুপিং করে কাজ করার জন্য আপনাদের জন্য একটা গ্রুপ আছে আমার, এই সার্চ বারে লিখলেই হবে হ্যালো ওয়ার্ল্ড, একটা গ্রুপ চলে আসবে, এটা আপনাদের জন্য করা। এইখানে আপনারা আপনার রেফারাল লিঙ্কও শেয়ার করতে পারেন, একজন আরেকজনের সাথে মিলেমিশে কাজ করতে পারেন, বলবেন যে আমি তোমারে লাইক দিলাম, তুমি আমারে লাইক দাও, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন। ওকে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা এখানে যত পারেন রেফারাল লিঙ্কও শেয়ার করতে পারেন, কোনো সমস্যা নাই, এখানে আপনাকে কেউ কিছু বলবে না, এটা আমারই গ্রুপ, আমি অ্যাডমিনেটর, এখানে 1200 মানুষ আছে, একজন আরেকজনের লাইক কমেন্ট করবেন, বলবেন যে তুমি আমারে লাইক দাও, আমি তোমার লাইক দিতেছি, এরকম করে একজন আরেকজনের হেল্প করবেন, যেমন এখানে করতেছে। তাহলে আপনার হবে কি, যত বেশি লাইক পাবেন তত বেশি ইনকাম হবে। ফর এক্সাম্পল স্বরূপ আমি আপনাদেরকে এগেন আবার দেখাই, এখন আমি তার এই ধরেন এই যে এই ভাইয়ের প্রোফাইলে যে গেলাম, তার রেপুটেশন হচ্ছে 91, সে কিন্তু অনেক দিন ধরে কাজ করে, বুঝাই যাচ্ছে। সো আমি তার ইমেজ ভিউ করবো, এই ফায়ার আইকনের মধ্যে ক্লিক করে তার ইমেজগুলো ভিউ করবো, নিচের দিকে যাবো, তাকে একটা লাইক দিব, কথা বুঝতে পারছেন, একটা লাইক দিন, একটা কমেন্ট করবো যে অসাম, এতটুকু লিখলেই হবে, সমস্যা নেই। আর এক কমেন্ট বারবার করেন, আর শর্ট কমেন্ট করেন, একটু বড় করবেন, যেমন যে নাইস পিকচার, অসাম, রিয়েলি ইন্টারেস্টিং, এরকম। তো কমেন্ট শেষ, লাইক শেষ, এখন করছেন যে আপনি ডেলি কতটা কমেন্ট করতে পারবেন, কতটা লাইক করতে পারবেন। এখানে আমার জানার মতো হচ্ছে ডেলি লাইক হচ্ছে মেবি আপনার 100টা, কমেন্ট হচ্ছে 50টা, আগে ছিল, এখন কত জানি না, দেখতে হবে। আর এই যে বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সের মাধ্যমে আপনি তাকে রিওয়ার্ড গিফট করতে পারবেন, এখান থেকে 100, যেমন ধরুন তারা আপনি রিওয়ার্ড গিফট করতে পারবেন। ওকে, আমি আপনার রিওয়ার্ড গিফট করতে পারবো, আমাকে আপনার রিওয়ার্ড গিফট করতে পারবেন। এখন তার সব পোস্টে যখন আপনি লাইক দিবেন, তার কাছে নোটিফিকেশান চলে যাবে অটোমেটিকলি, যেমন আমি এটা লাইক দিলাম, তারপর এটা লাইক দিলাম, এটা লাইক দিলাম, আপনি একটা লাইক একটা কমেন্ট পাশাপাশি করবেন, এটা লাইক দিলাম, তো তার কাছে এখন কিন্তু নোটিফিকেশান যাইতেছে। তো সে যদি বুঝে, মানে ভালো পাবলিক হয়ে থাকে, ভালো পাবলিক শিওর জানাই দেখাই যাচ্ছে, তখন সে কী করবে জানেন, আপনার যে পোস্ট আছে, যেমন ধরেন এটা ফর এক্সাম্পল আপনার পোস্ট, সেও আপনাকে লাইক কমেন্ট পোস্ট করবে, তখন আপনার এখানে হেড পয়েন্ট বাড়বে, ইনকাম হবে।
এখন হচ্ছে ডেইলি কতটা পোস্ট করতে পারবেন সেটার ব্যাপারে দেখি আসলে কতটা পোস্ট করা যায়। আচ্ছা আর কেউ যদি কোনো মেসেজ করে আপনাকে এখানে আপনি দেখতে পারবেন, এখানে মেসেজ না করাটাই বেটার। অনেকে আবার এই গ্রুপিং করে এইসব গ্রুপে মেসেজ টেসেজ করে এগুলো বাদ দেন, এগুলো করার দরকার নেই। আপনারা জাস্ট এখান থেকে এই এই আইকনে ক্লিক করলে এখানে হচ্ছে অনেক অনেক ধরনের ই পাবেন, খাবারের পোস্ট আছে, ফ্যাশনের পোস্ট আছে। সো আপনাদের যেটা ভালো লাগে সেই ব্যাপারে আপনারা এটা বড় করে আপনারা লাইক কমেন্ট পোস্ট করতে পারেন তাকে, কিংবা সেও দেখবেন আপনাকে লাইক কমেন্ট পোস্ট করবে এরকম আর কি। তো আপনারা যাদের ভালো লাগে ফলো দিবেন, ফলো দিয়ে ফলো ব্যাক চাইবেন। ফর এক্সাম্পল আমি তাকে ফলো দিলাম, ফলো দিয়ে তাকে আপনার এইখানে লাইক দিবেন, লাইক দিয়ে তারপর ফলো ব্যাক সে দিবে সে যদি বুঝে এরকম আর কি। তো ফলো যত ফলোয়ার বাড়বে তত আপনার ইনকামও বাড়বে, এটা মনে রাখবেন। আর আগে এখানে একটা লেখা ছিল যে কতটা পোস্ট করা যায় ডেলি, এখন তো হয়তো বা এটা কানেক্ট করলে লেখা উঠবে, এটা কানেক্ট করার পরে এখানে লেখা উঠবে যে কতটা পোস্ট আপনি করবেন ডেলি। ও আচ্ছা আচ্ছা, এই যে এই যে দেখেন অ্যাবাউট রেওয়ার্ড, ইউ ক্যান আর্ন আপ টু 260 ASEAN বাই পোস্টিং গ্রেট কন্টেন্ট, মানে ডেলি 260 কয়েন আর্নিং করতে পারবেন। আর ইউ ক্যান আর্ন আপ টু 100 ASEAN বাই পোস্টিং গ্রেট কন্টেন্ট। তো এটাও একটা মানে এইখানে লেখা উঠবে হয়তো বা, কিংবা এইখানে লেখা উঠবে, ভেরিফাই করার পর ওই অপশনটা চলে আসবে। ডেলি কয়টা পোস্ট করবেন? আমার জানা মতো ডেলি হচ্ছে 20টা পোস্ট কিংবা 5টা পোস্ট, দুইটার একটা হবে। HD কোয়ালিটির পোস্ট করতে হবে, আদারওয়াইজ কিন্তু ধরা খাবেন, এখানে ভালো রিওয়ার্ড আপনি পাবেন না। আর কিন্তু রিপোর্ট খাইলে তাদের মনের মতো না হলে কিন্তু অ্যাকাউন্ট ব্যান করে দিব, এখানে কিন্তু ব্যান করে দেয় অ্যাকাউন্ট। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এই অ্যাকাউন্ট কানেক্ট করার পরে যত প্রকার ইনকাম করবেন সব চলে আসবে এই মারুর মধ্যে, এখানে শু করবে। এই মারুর কীভাবে এক্সচেঞ্জ করবেন আমি পরবর্তীতে একটা ভিডিও দিয়ে দিব, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ফ্রেন্ডস আমি চলে যাচ্ছি নেক্সট আপডেটের জন্য, টেলিগ্রামটা সাবস্ক্রাইব করে পিন পোস্টটা ফলো করে নেবেন। দেখো হচ্ছে নতুন কিছু নিয়ে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।